আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। শুরু হয়ে গেল নতুন একটি দিন, নতুন একটি কর্মদিবস, নতুন একটি যাত্রা, সেই সাথে নতুন একটি ভিডিও। এই মুহূর্তে আমি যে বাসটির পাশ দিয়ে যাচ্ছি, একটু আগেই একটি একজন যাত্রী জানালার গ্লাস খুলে থুতি ফেললো। আমি যদি একটু আগে থাকতাম তাহলে আমার গায়ের উপর পড়তো। এই হচ্ছে অবস্থা আমাদের সাধারণ মানুষের, যে কাজকর্ম, যে অকাজ অকাম বলে, যে যাই বলি, এত থুতু ওদের মুখে আসে কিভাবে আমি এটাই আসলে বুঝতে পারি না। যেখানে সেখানে থুতু, গাড়ির মধ্যে বসলে থুতু। বন্ধুরা, আমি আপনাদের সাথে দেখছেন এখানে রাস্তাতে দেখা যাচ্ছে বমি দিয়ে হারিয়ে বমি করতে করতে যাচ্ছে। আপনারা তো দেখতে পেরেছেন, ক্যামেরায় ধারণ হয়ে গিয়েছে। কথা বলতে চেয়েছিলাম আরেকটি বিষয় নিয়ে, কিন্তু আজ ভাবছি যে এই বিষয়টি নিয়ে আসলে কথা বলি। তো কথাটি হচ্ছে, আমরা ঢাকার রাস্তায় যে জামের অবস্থা, সেখানে তো আমরা যারা বাইক চালাই সেখানে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় আমাদের। তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আছে, আছে নানা অনিয়ম। তো তার মধ্যে বড় একটি সমস্যার সম্মুখীন হতে হয়, সেটি হচ্ছে যে আমরা যখন জ্যামের ভিতর বা গাড়ির পাশ দিয়ে যেতে হয়, জ্যামের মধ্যে দিয়ে, সে উভয় পাশ দিয়ে হোক, ডান পাশ দিয়ে, বাম পাশ দিয়ে, যে পাশ দিয়ে যায় না কেন, গাড়ির জানালা দিয়ে থুতু নিক্ষেপ করা, তারপরে হাতে পানি খেয়ে বোতল ফেলে দেওয়া, অথবা ঝাল মুড়ি খেয়ে তার ওই যে উচ্ছিষ্ট যে অংশ সেগুলো ফেলে দেওয়া, শশা খেয়ে তার কাগজটা ফেলে দেওয়া, যে কাগজে করে, যে বাংলা টিস্যু বলি আমরা যাকে, পেপারের খণ্ড, এই সবগুলো আমাদের জন্য কিন্তু খুব, মানে যারা বিশেষ করে যারা বাইক চালায় তাদের জন্য কিন্তু খুবই একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তাই না? তো বিশেষ করে আমি থুতুর কথা যদি বলি, এবং আরেকটি সমস্যা আছে সেটা বমি করে, যে বাসের মধ্যে থেকে বমি করে, যাদের এই সমস্যাটা আছে, বিশেষ করে থুতু। একটি সুস্থ মানুষের মুখে এত থুতু আসবে কি না সেটাই আমরা বুঝি না। এই দেখেন আরেকজন থুতু একটি ফেলে দিল। তো মুখের ভিতর কি যায় বুঝি না, কিছু ব্যাঙ চলে যায় নাকি, মানে কেঁচো নাকি অন্য কিছু একটি সাপ টাপ যায়, জানি না। এত থুতু কেন ফেলতে হয়, মুখ ভরে ভরে থুতু ফেলে। তো ঠিক আছে, থুতু যদি তারা মানে থামাতে না পারে, মুখে যদি এসেই যায় তো ফেলতে তো হবে, তো তারও তো একটা সিস্টেম আছে ফেলার, যেখানে সেখানেই ফেলে দিবে। মানে ন্যূনতম যে বিবেক বোধ সেগুলো কাজে না লাগিয়ে যেখানে সেখানে, বাসের থেকে বিশেষ করে, যদি আপনি পাশ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে ফেললেন, কেউ নাই, সেটা একটা চলো মেনে নেওয়া গেল, কিন্তু আপনি যখন বাসের মধ্যে থেকে ফেলছেন, আর অবভিয়াসলি রাস্তার মধ্যে অনেক লোক থাকবে আশেপাশে, সে পথচারী হোক বা অন্য গাড়ি হোক বা বাইকার হোক, তাদের গায়ে পড়বে, কেমন লাগবে? এমন আপনার গায়ে যদি পড়ে কেমন লাগবে তখন? তো এর সলিউশন কি? এর তো সলিউশন আছে, একদম সিম্পল একটা সলিউশন আছে। সেটি হচ্ছে, আপনারা একটা পলিথিন নিয়ে রেখে দিন, তাই না? এই যে আমি বাসের পাশে দাঁড়িয়ে আছি, দেখেন সারি দিয়ে বাইকগুলো দাঁড়িয়ে আছে বাসের পাশ দিয়ে। আমি দেখেছি হেল্পার থেকে শুরু করে যাত্রী সবাই, হ্যাঁ, অনেকেই এরকম মানে দেদা আসছে, থুতু ফেলছে, বমি করছে, যার মনে আসছে বমি আসছে, বমি করে দিচ্ছে। তো যারা বমি আসে যে মুহূর্তে, ওই মুহূর্তে আসলে দেখার সময় থাকে না যে পাশে কে আছে। তো আপনার এই অসুস্থতার জন্যে আর একজনের সমস্যার কারণ হয়ে কেন দাঁড়াচ্ছেন আপনারা? আপনাদের যদি বমির সমস্যা থাকে চিকিৎসা করান, চিকিৎসায় কাজ না হয় তাহলে পলিথিন রেখে দিন, তাই না? এই যে আপনারা যারা দূরপাল্লা আর বাসে ওঠেন, এসি বাসগুলোতে ওঠেন, হ্যাঁ,
আপনার দূরের কোনো যাত্রা করার জন্য। তো সেখানে দেখবেন ওঠার সাথে সাথেই হেল্পার বা সুপারভাইজার আপনাকে একটি করে পলিথিন দিয়ে যায়। দেখেন একেবারে এই বাইকালার গায়ের উপর পড়িনি, সেটা না ওনার ভাগ্য, এক দলা থুতু নিয়ে ফেলে দিল। একটু দেখারও প্রয়োজন মনে করলো না যে ভাই আমার পাশে কারা আছে। এদের জন্য আসলে করুণা করা ছাড়া আসলে আর কোনো কিছু করার নাই। দেখুন, যারা দূরপল্লার যে এসি বাসগুলোতে আপনারা চলাচল করেন, সেখানে তো কোনো জানলা খুলতে পারেন না, তো সেই জায়গায় থুতু কীভাবে ফেলে সবাই? নিশ্চয় কোনো না কোনো উপায় আছে। তাই এই লোকাল গাড়ি বাসগুলোতে যদি এমন করে কেউ, ঢাকা শহরের যে লোকাল বাসগুলো আছে সেইগুলোতে যদি এই এই ওই পন্থাগুলো অবলম্বন করে, যেমন একটি পলিথিন যদি পকেটে রাখে বা সব সিটের সামনে যদি একটি পলিথিন করে রেখে দেয়, তো কী মানে কোনো সমস্যা তো হয় না। এগুলো এগুলো আসলে অভ্যাসের ব্যাপার, এগুলো এই যে রোগ বা এইগুলো বলে এই যে বমি করার যে একটা রোগ বা সমস্যা, এ সমস্ত বলে আসলে সিম্পেথি পাওয়ার কিছু নাই। ভাই আপনাদের যদি বমি করার সমস্যা থাকে তো আপনারা যাত্রা কম করেন, আর একান্তে যদি যাত্রা করতে হয় একান্তই, তাহলে আপনারা ভিন্ন পথ অবলম্বন করেন, তাই না, যেন অন্য সমস্যা না হয়। আপনি চিন্তা করেন একটি লোক সুন্দর করে সেজে গুজে, বা যারা লেডিজগুলো যারা আছেন তারা খুবই সুন্দর করে মেকআপ করে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপ করে যে বেরিয়েছেন কোথাও যাওয়ার জন্য, হঠাৎ করে জানলা বাসের জানলা দিয়ে বমি করে দিল আপনার গায়ের উপর বা থুতু নিক্ষেপ করলো, তো কেমন লাগবে বলুন তো? দিনটি কেমন যাবে আপনাদের, কেমন যেতে পারে সেই দিনটি? তো কল্পনা করলেই গা শিউরে ওঠে। তো এগুলো যে একেবারে আপনারা বোঝেন না তা তো না, কিন্তু এত ড্যাম কেয়ার, হ্যাঁ, এতটাই কোনো উপলব্ধি হয় না, ওদের কোনো বোধ হয় না অন্য মানুষের, অন্য মানুষের কষ্ট অবস্থা কীভাবে বাইক চালায় এরা। আমাদের উচিত একটুখানি সামাজিক হওয়া, যে সমাজে চলতে গেলে আমার জন্য অন্যর অন্যরা যেন সমস্যার সম্মুখীন না হয়। এই রূপ যদি আসলে চিন্তা করি না, তাহলে অনেক সমস্যার সমাধান এম চুটকি মানে এক তুড়িতে হয়ে যায়, খুবই সহজ সমাধান হয়ে যায়। যে আমার জন্যে যে একটু খেলা আমার জন্যে শুধু আমার, কিন্তু আমরা কী করি, নিজেরা নিজেদের নিজেদের সমস্যার দিকে তাকাই, অন্যরা যা খুশি করুক। সেই সাথে আরেকটি প্রজাতি আছে, তাদের দেখবেন বাসের মধ্যে উঠলেই খাওয়া শুরু হয়ে যাবে, এত ক্ষুধার্ত, মানে জীবন ভর মনে হয় যে গত 4-5 দিন ধরে কিছু খাই না, বাসে উঠলে শুরু হয়ে যায় তাদের বাদাম, শশা, আমড়া, হ্যাঁ, এগুলো খেতে থাকবে বাসে উঠেই। মনে করেন সকালবেলা হয়তো বাসার থেকে বেরিয়ে আসার সময় কিছু না কিছু হয়তো খেয়েছে, না হয় না হয় বাসার থেকে বের হয়ে খাওয়ার যদি দরকারই হয়, তাহলে কোনো একটি চায়ের দোকানে বা হোটেল রেস্টুরেন্ট যাই বলি না কেন, সেখানে যে কিছু খেয়ে তারপরে বাসে ওঠে, না কীভাবে কী করে আসে আল্লাহই জানে। বাসের মধ্যে এসে বাদাম 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 শশা 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 করতে থাকে আর কিনতে থাকে, সুমানি গিলতে থাকে, ঝাল ঝাল মুড়ি মাখা খাইতে থাকে, খেয়ে সেই কাগজটি কী করবে, গাড়ির ভিতর ফেলবে, না হয় কী করবে জালনা দিয়ে ফেলে দেবে, পানি খাবে বোতলটা ফেলে দেবে বাইরে। এই ক্ষুধার্ত জাতির কী হবে? হ্যাঁ, আমি খাওয়াকে ছোট করছি না, কিন্তু খাওয়ার একটি সময় স্থান কাল এগুলো কি আমরা ভুলে যাব? কি হয় যদি তো আপনি একটা মনে করেন 1-1.5 ঘন্টা একটা জায়গা থেকে যাচ্ছেন, গাড়ির মধ্যে আমার 2 ঘন্টা কাটাতে হলো,
বেশি থেকে বেশি পয়সা লাগে পানি খেতে পারে, এবং সে পানিটা ব্যাগের মধ্যে বা পকেটে রেখে গাড়ি থেকে নেমে কোনো এক জায়গায় বা অনেক জায়গায় আসে যে সিটের পাশে যদি কোনো ইয়ে থাকে, কোনো রাবারের কোনো আটকার কোনো কিছু থাকে সেখানে রেখে দেন। তা বলে রাস্তার মাঝখানে ফেলে দিবেন আপনারা, গাড়ির মধ্যে ফেলে দিবেন? এমনিতেই তো আমাদের লোকাল বাসগুলো কোনো দিন জন্মের পর থেকে কোনো দিন ওরা সাফ মানে সাফ করে না, যেভাবে বেরোয় সেইভাবে হয়তো ওটা কোনো একদিন অ্যাক্সিডেন্ট করে বা ডাম্পিং করে ফেলে রেখে দেয়। ওর লাইফে কোনো দিন ওটা মনে করেন যে ঝাড়ু পড়ে না বাসের মধ্যে, ওই মানুষের পায়ের সাথে সাথে ওঠে আবার মানুষের পায়ের সাথে সাথে ওটা নেমে যায়। ওর বাদামের খোসা বলেন আর বোতল বলেন আর ওই যে বাংলা টিস্যু পেপার কাটিং, যা আসলে যা দিয়ে আমরা বাদাম খাই, যার উপরে শসা বাদাম ওই যেগুলো খেয়ে থাকি, সেগুলো তো জীবনে কোনো দিন ওগুলো সাফ হয় না, মানুষের পায়ের সাথে সাথে নেমে যায়, হয়তো পায়ের ঘষাই ওগুলো নেমে যায়। এখনও সময় আছে, 2022 সাল এটি, বেশি দিন নাই আর, দুনিয়ায় তো আর বেশি দিন নাই, ততদিনে তো আমাদের একটু আসলে সভ্য হওয়া উচিত। নাকি আমাদের ইচ্ছা কি সে কিয়ামতের ময়দানে যেও, যখন ওই যে সবাই একসঙ্গে লাইন দেবে না এখানে, ওই যে আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি আমরা সে কিয়ামতের দিনটাই শেষ দিন বিচারের দিন হিসাবে ধরি, আমার তো মনে হয় আমরা এই বাংলাদেশিরা যে ওইখানে যে হুড়োড়ি করবো লাইন না দাঁড়িয়ে। হ্যাঁ, ওইখানে কে আগে যাবে, কার আগে বিচার করবে সেটা নিয়ে লম্বা মনে করে যে কাড়াকাড়ি দৌড়াদৌড়ি করবো, আর সেখানেও যদি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকে মাশাল্লাহ। দীর্ঘদিন কবরের মধ্যে হয়তো না খেয়ে থাকবো, যদি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে শেষ বিচারের দিন তাহলে তো মাশাল্লাহ, কি একটা অবস্থা। বাসের মধ্যে উঠলে ওদের যত ক্ষুধা লাগে, এটা শুধু বাসের যাত্রীদের কথা কেন বলবো ভাই, এই যে বড় বড় যে প্রাইভেট কার যেগুলো আছে বা আমরা বাইকাররা যদি বলি, আসলে কেউ তো আমরা আসলে এই সমস্ত ভুলগুলো ঊর্ধ্বে না। আজকে যে কথাগুলো বললাম এটা আসলে কেউ ব্যক্তিগতভাবে নিয়েন না, সমষ্টিগতভাবে একটি কথাগুলো বলেছি যে আমাদের অভ্যাসটা চেঞ্জ করে যদি আমরা একটু সামাজিক হই আমাদের সবারই লাভ, ঠিক আছে? তো এই যে বাস থেকে গাড়ির থেকে বা প্রাইভেট কার যেখান থেকে যাই হোক বাইক থেকে যে যা যে অবস্থান থেকেই আসছি না কেন, রাস্তার মধ্যে কোনো কিছু ছুঁড়ে ফেলার আগে একটু ভাববেন দেখবেন বা এই ছুঁড়ে ফেলাটা বন্ধ করেন, তাই না? কারণ অ্যাক্সিডেন্ট হতে সময় লাগে না, কারণ আপনার একটা ছোট্ট একটি ভুলে আমার ছোট্ট একটি ভুলে অন্য কারোর ক্ষতি হোক ইভেন যান পর্যন্ত যেতে পারে, তো এই সমস্ত বন্ধ করি আমরা। আর কথা বলতে বলতে চলে এলাম আমার গন্তব্যে, আজকের ভিডিওতে এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আরেকদিন, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।